জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মঙ্গলবার দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত নারায়ণগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও উন্নয়ন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর 10 মিনিট পরেই নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষক রফিকুল ইসলাম বিভিন্ন হলে ঢুকে 40 পরীক্ষার্থীর কাছে মোবাইল থাকায় তাদের উত্তরপত্র কেড়ে নেন। পরীক্ষার্থীরা বেশ কয়েকবার ক্ষমা চাইলেও তিনি প্রায় 4 ঘন্টা উত্তরপত্র আটকে রাখেন, এমনকি অকথ্য ভাষায় তাদের কটূক্তি করেন বলেও অভিযোগ শিক্ষার্থীদের। পরে তারা ওই শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ করেন। এক ছাত্রীকে তিনি আত্মহত্যা করার প্ররোচনা দেন, বলে যে তুমি বারান্দা থেকে লাফ দিয়ে পড়ে যাও তাহলে তোমারও নাম আসবে আমারও নাম আসবে। কলেজে সবাই সব স্টুডেন্টই মোবাইল আনছিল কম বেশি, ঠিক আছে, আমরা স্বেচ্ছায় দিয়ে দিছি কিন্তু তারা তো দেয় নাই। বলছে উনি খাতা 1 ঘন্টা আগে দিবে, তাও খাতাটা দেয় নাই। সেই পরীক্ষাটা আবার পুনরায় ব্যবস্থা করার আমরা দাবি জানাচ্ছি। যদি কারো কাছে নকল পাওয়া যায়, যদি মোবাইল পাওয়া যায়, সেই ছাত্রকে সাথে সাথে এক্সপেল করতে পারে, বাট খাতা আটকে রাখার কোনো নিয়ম নেই। শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষক রফিকুল ইসলামকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ। জনাব রফিকুল ইসলাম সহকারী অধ্যাপক অর্থনীতিতে কলেজের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত কলেজে অনুষ্ঠিতব্য সকল পাবলিক পরীক্ষার দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো। অভিযুক্ত রফিকুল ইসলাম নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। স্যার চলে গেছে এরকমভাবে, আমি 8-10 বার উপর থেকে নিচে, আমার তো একটা সমস্যা আছে, আমি বারবার আপডাউন করতে পারতেছি না। এই মানবিকতার জায়গাটাও স্যার খেয়াল করে না। সে আমার খাতে, আমার কাছ থেকে খাতাটা নিয়ে গেছে এবং 4 ঘন্টা সে আমাকে একটি অক্ষর লিখতে দেয়নি। খাতা নেওয়ার পর অনেক স্টুডেন্ট তাকে গিয়ে পায়ে ধরছে। পায়ে ধরার পর সে একটা মেয়েকে বুকের মধ্যে পা দিয়ে লাথি মারছে এবং একটা ছেলেকে থাপড় দিছে এবং বলছে যে কয়েকটা মেয়েকে বলছে যে তোরা গিয়ে ছাদ থেকে পড়ে সুইসাইড কর, তাহলে তোরাও টিভিতে আসবি, আমরাও টিভিতে আসবো, ফলে আমরা সবাই পপুলার হয়ে যাবো। তো এই ধরনের একটা বক্তব্য তো আমরা একটা টিচারের কাছ থেকে আশা করি না। এর মধ্যে আমরা ওই শিক্ষক, ওই অভিযুক্ত শিক্ষককে আমরা নারায়ণগঞ্জ থেকে অপসারণ দাবি করেছি 2 নম্বর, এবং তার দ্বারা ক্ষতিগ্রস্ত সকল শিক্ষার্থীকে, যেই 40 জন শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনরায় পরীক্ষার ব্যবস্থা করে দিতে হবে। এবং তিনি প্রধানমন্ত্রী এবং একজন সাংসদকে নিয়ে যে কটাক্ষ মন্তব্য করেছেন, তিনি তার জন্য তাকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। এই 3 দফা দাবি আমরা জেলা প্রশাসনের নিকট স্মারকলিপি পেশ করেছি, বা এই ঘটনার সুষ্ঠু বিচার যদি আমরা না পাই তাহলে আমরা আমাদের আন্দোলন এবং কর্মসূচি চালিয়ে যাব মনে করছে, এবং ইতিমধ্যে আমার কাছে স্মারকলিপি দিয়েছে। আর স্মারকলিপি দেওয়ার পর তাদের সাথে আমার আলোচনা হয়েছে এবং বিষয়টা অত্যন্ত দুঃখজনক, এবং সে কারণেই আমি আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক এবং সরকারি যে আমাদের শিক্ষা অফিসার রয়েছে তাদের সমন্বয়ে একটা কমিটি করে বিষয়টি উদ্ঘাটন করার চেষ্টা করব নিরাপত্তা কারণ সময়, এবং আমি আশা করি যে আমরা এই সমস্যার সমাধান করে ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের মধ্যে সৃষ্ট যে সমস্যা সেটা আমরা সমাধান করতে পারব। ছাত্রীদের সাথে অসৌজন্যমূলক আলোচনা, মূলত আমি একটা ফেসবুকে হঠাৎ করে জানলাম, ফেসবুকে জান সেখানে পায়ে ধরার পরে সবাই কান্নাকাটি করতেছে, উনি কি বললো।